সো আই হ্যাভ টু ক্রিয়েট মাই ওন স্পেস, ক্রিয়েট মাই ওন সং। তো এটা কত কঠিন, এটা তো সব শিল্পীর জন্য এই খুঁজে খুঁজে অ্যাপ্রোচ করে, এটা কিন্তু অনেক কঠিন। আমাদের কাজ হচ্ছে সুন্দর গান করা, কিন্তু গানটা করার কোথায় মানে ওইরকম করে কিন্তু সাজানো কোনো ইয়ে নাই। তো যেমন আপনি বললেন, তো পহেলা ফাল্গুন নিয়ে কেউ যদি ভাবে, অ্যাগেন একটা এফর্ট দিয়ে খুঁজে একটা লিরিসিস্ট, খুঁজে একটা যে কম্পোজিশন করবে, মানে এটা কিন্তু একটা বিশাল একটা এফর্ট। আর আমার খুব মানে কষ্ট লাগে এখনকার যুগে, গান যতটুক গানের জন্য হয়তো এফর্ট দিচ্ছেন 10% কি 20%, বাকিটা সব আদার, এবং এটা একটু বেশি আদার হয়ে যাচ্ছে, যাতে গানের মানে অ্যাকচুয়ালি চর্চার জায়গাটায় যে আমি গান নিয়েই নিমগ্ন থাকবো আর কিছু ভাববো না, এটা তো মানে এরকম করলে আর কেউ সার্ভাইভ করতে পারবে না। সো ইটস নট অ্যান ইজি ওয়ার্ল্ড। তো যুগোপযোগী মানে কাজ করতেই হচ্ছে। তো আপনি যেটা বললেন, এটার যথেষ্ট অভাব আছে, ওরকম করে ওইভাবে হয়তো কেউ এক একটা সিজন ধরে ধরে অনেক অনেক যে সুন্দর বর্ষার, তো বর্ষার এত এত গান আসছে, ওরকম কিন্তু কেউ ভাবছে না, ভাবা উচিত। আমি বলবো এখানে আর্টিস্টের চেয়ে গীতিকার সুরকাররা মিলে মিলে যদি অনেক কিছু ক্রিয়েট করতে পারতো, তারপরে রাইট আর্টিস্ট ধরে ধরে ওদেরকে ডেকে ডেকে আনতো, এরকম একটা সিনারিও হলে বোধ হয় ভালো হতো। এখানে উল্টো আর্টিস্টরা খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গিয়ে আমি গান করবো, ওয়ের ইজ আ মিউজিক ডিরেক্টর, ওয়ের ইজ মানে মানে ইটস সাচ অ্যান এফর্ট, ইভেন আই গেট টায়ার্ড দ্যাট আসলে তৈরি হয়ে কী লাভ যদি আমি গানই না পেলাম। পয়লা ফাল্গুন আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতিতে একটা বড় দিন, এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এবং আনফর্চুনেটলি হয়তো বা হোয়াটএভার, আমি আনফর্চুনেট বলবো না, বাট ধরেন ওয়ার্ল্ডের যেভাবে সব কিছু থেকে প্রভাবিত করে হয়তো ভ্যালেন্টাইন্স ডেটা এগিয়ে আসছে এবং সবাই ভ্যালেন্টাইন্স ডে এটা নিয়েই ব্যস্ত, কিন্তু পহেলা ফাল্গুন যে দিনটা আমাদের জন্য ওই বেসিক্যালি আমাদের সংস্কৃতিতে বিরাজমান, এই পয়লা ফাল্গুনটার সেলিব্রেশন কিন্তু আমাদের দেশে যথাযথভাবে হওয়া উচিত। এটা আমাদের একটা নিজস্ব সংস্কৃতি এবং কৃষ্টির একটা অঙ্গ, এবং আমার মনে হয় এটার একটা যথাযথ সেলিব্রেশন আমরা নিশ্চয়ই আশা করতে পারি। আসলে ফাল্গুন নিয়ে অনেকে গান করেছে, তো একই জিনিস নিয়ে সবাই গান করে তো লাভ নেই। ধরেন কথা বলি, ভালোবাসা দিবস নিয়ে অনেকে গান করে, মেলা নিয়ে অনেকে গান করেছে, তো একটা গান যখন মেলা নিয়ে ভালো হয়েছে, আরেকটা করে ওটা শুধু শুধু আমার কম্পিটিশন করার দরকার নেই। ফাগুন নিয়ে যদি কারো কোনো ভালো গান থেকে থাকে, তাহলে ওটাকেই আমার অ্যাপ্রিসিয়েট করা উচিত। ফাল্গুনকে নিয়ে কেন গান করি না, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমি কিন্তু আসলে ভাবিনি ফাল্গুনকে নিয়ে গান কেন করা হয়নি। আর আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে আমরা আসলে অনেক বেশি অন্য কালচারের প্রতি অনেক বেশি শ্রদ্ধা সম্মান দেখাই, যেটা আমরা নিজেদের কালচারের প্রতি দেখাই না। সো আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে শ্রদ্ধা না করবো, ততদিন আমাদেরকে কেউ শ্রদ্ধা করবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাদের এই প্রশ্নটা আমাকে খুব হেল্প করলো। থ্যাংক ইউ।